হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের জন্য নারকেল দিয়ে তৈরি তিনটি অসাধারণ রেসিপি নিয়ে এসেছি। প্রথমটি হলো নারকেলের দুধ দিয়ে কাকরোলের মালাইকারি, আর নারকেলের দুধ কিভাবে করা হয় সেটাও দেখাবো। আর নারকেলের দুধ করার পর যে ছিবড়াটা থাকে সেটা দিয়ে একটি মুখরোচক বড়া তৈরি করে দেখাবো। কাকরোলের মালাইকারির জন্য আমি এখানে পাঁচটে কাকরোল নিয়ে নিলাম। এবার এগুলোকে আমি পাতলা পাতলা গোল গোল করে কেটে ধুয়ে নেব। কাকরোলের এই রেসিপিটির জন্য কাকরোলগুলো পোক্ত নিতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে কাকরোলের বীজগুলো যেন একদম শক্ত না হয়। এই টাইপের কাকরোলগুলো দিয়েই এই রেসিপিটা খুব ভালো হয় খেতে। এবার আমি নারকেলের দুধটা নিয়ে নেব, তার জন্য একটা নারকেল নিলাম। এবার নারকেলটাকে ভেঙে একটা কোকোনাট স্ক্র্যাপার দিয়ে নারকেলটাকে আমি পুড়িয়ে নেব। আপনারা নারকেল কোড়ানি থাকলে সেটা দিয়েও পুড়িয়ে নিতে পারেন, বা ছুরি দিয়েও নারকেলটাকে পিস করে তুলে নিতে পারেন। নারকেলটা আমার কোড়ানো হয়ে গেছে। এবার একটা মিক্সিতে আমি নারকেলগুলো দিয়ে জল দিয়ে আমি এটাকে পেস্ট করে একটা ছাঁকনি দিয়ে এভাবে ছেঁকে নেব। এর জন্য জলটা একটু উষ্ণ গরম নিতে হবে, আর জল আর নারকেলের রেশিওটা থাকবে এক কাপ নারকেলের সাথে দুই কাপ জল। একইভাবে আমি সবগুলো নারকেল থেকে এভাবে দুধ বের করে নিলাম। আর এই ছিবড়াটা দিয়ে আমি নারকেলের বড়া করব। ইচ্ছে করলে এই দুধটাকে এভাবে একটা জারের মধ্যে নিয়ে ফ্রিজে 2 থেকে 3 দিনও রাখা যেতে পারে। এই দুধটা দিয়ে বিভিন্ন ধরনের ডেজার্ট তৈরি করা যায়। এছাড়া চিংড়ি মালাইকারি, ইলিশ মালাইকারি বা এরকম অন্যান্য অনেক রেসিপি করা যেতে পারে। ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন। সবার শেষে আমি নারকেলের এই পাল্প বা ছিবড়েটা দিয়ে মুখরোচক বড়া তৈরি করে দেখাবো। এবার চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি কাকরোলগুলো দিয়ে দেব। কাকরোলগুলো আমি হালকা একটু ভেজে নেব। দিয়ে দিলাম অল্প একটু নুন। কাকরোলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নেব। এবার একই কড়াইয়ের মধ্যে আমি 2 টিস্পুন ঘি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 3টে এলাচ, ছোটো 2 টুকরো দারচিনি, আর 1/2 টিস্পুন জিরে দিয়ে দেব। দিয়ে দিলাম 1টা শুকনো লঙ্কা। এবার দিয়ে দিলাম 1/2 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন লঙ্কা বাটা। এবার মশলাটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো। দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো।
दिए दिलाम 1 टेबिलस्पून काजू पेस्ट। एबार मसलाटाके भालो करे कषिए नेब। मसलाटा कषानो होए गेले एर मध्ये दिए देव सबगुलो भेजे रखा काकरोल। एबार काकरोलगुलोके मसलार साथे आमी भालो करे मिशिए दिलाम। এবার আমি দিয়ে দিলাম 4টে পাকা লঙ্কা চেরা। এখানে আমি পাকা লঙ্কা এগুলো দিলাম এই কারণে দেখতে এগুলো সুন্দর দেখাচ্ছে, তাই আপনারা এখানে কাঁচা লঙ্কাই দিতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার নুনটাকে আমি ভালো করে মিশিয়ে এর মধ্যে নারকেলের দুধটা আমি দিয়ে দিলাম। নারকেলের দুধটা দেওয়ার পর এটাকে আমি আরো 8 থেকে 10 মিনিট রান্না করে নেব। দশ মিনিট পর গ্রেভিটা আমার অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন চিনি। এখানে আমি গুঁড়ো চিনি ছিল সেটাই আমি দিয়ে দিলাম। সবার শেষে দিয়ে দিলাম 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এবার নেড়েচেড়ে এটা আমি নামিয়ে নেব। গরম ভাতের সাথে নারকেল দুধের এই কাকরোলের মালাইকারিটা খেতে খুবই অসাধারণ লাগে। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন, আর আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। এরকম মজার মজার রেসিপি ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। এবার আমি নারকেলের বড়া করব। এর জন্য আমি এখানে 2 টেবিলস্পুন ছোলার ডাল 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার এগুলোকে একটু আমি পেস্ট করে নিলাম। একদম মিহি পেস্ট করলাম না, এটা একটু ছোট দানা দানা রয়েছে। এবার এটা আমি নারকেলের সাথে নিয়ে নিলাম, দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা কুচি, 1টা বড় পেঁয়াজ কুচি, পরিমাণ মতো নুন, একটু হলুদের গুঁড়ো। এবার এটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। এটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলে এবার এর মধ্যে আমি ডাল আর নারকেলের মিশ্রণটা থেকে অল্প অল্প করে দিয়ে বড়ার আকারে ভেজে নেব। বড়াগুলোর এক সাইড হয়ে গেলে এবার উল্টে আরেক সাইডও আমি লালচে করে ভেজে নেব। নারকেলের এই পাল্পটা দিয়ে বড়া ছাড়াও কুকিজও তৈরি করা যেতে পারে, এছাড়া অন্য অনেক ধরনের মিষ্টিও তৈরি করা যেতে পারে। এই বড়াগুলো আমার হয়ে গেছে। এবার এগুলো আমি নামিয়ে বাকি সবগুলো বড়াও একইভাবে ভেজে নেব। এই বড়াগুলো গরম ভাতের সাথে
বা সন্ধেবেলা চায়ের সাথে স্ন্যাক্স হিসাবেও খাওয়া যেতে পারে। এটা খেতে খুবই ভালো লাগে। আমার রেসিপি ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে দেবেন, আর আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের সাথে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। আমার চ্যানেলের নতুন ভিউয়ার্সদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে আমার পাশে থাকার জন্য। এগুলো আমার হয়ে গেছে, এবার এগুলো আমি নামিয়ে নেব। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।